কত শাহজাদারা আসবে, শাহজাদী নাজিমকে দু চোখ ভরে দেখবে। হায়রে নসিব, এই রাজ্যের লোক হে না। হায়রে আফসোস, যদি কোনো দেশের শাহজাদা হতে পারতাম তাহলে একটিবার শাহজাদীকে দেখতে পারতাম। আমার দেখার জন্য ছুটে আসছে, অনেকে হয়তো আমাকে পছন্দ করবে, কিন্তু আমার যদি কাউকে পছন্দ তাহলে আব্বু হুজুর আমার মতের বিরুদ্ধে কিছুই করতে পারবেন না। এ কি বলছেন সাজাদি সাহেবা? হ্যাঁ কানে, যাকে আমি জীবন সাথে করব তাকে অবশ্যই আমার কষ্ট পুরুষ হতে হবে। নিশ্চয়ই মা, মা আমাদের একমাত্র বুকের মালিক, এটুকু বিশ্বাস আমাদের প্রতি রাখিস মা। মা নজরানা পেশ করা হোক শাহজাদায়ে ইরান, হীরার তাজ। সমর্থন সোনার হরিণ, সোনার হরিণ।
আমাদের পোখারা। তসলিম শাহজাদী, তোমার এই শুভ জন্মদিনে এই রেশমি রুমাল আমার ভালোবাসার নজরানা হিসাবে গ্রহণ কর। আমি জানি আমার এই নজরানা তোমার সবচেয়ে বেশি পছন্দ হবে, তাই আমি আশা করি আমার জীবনসাথী হতে তোমার কোনো আপত্তি থাকবে না। অতএব আমার একমাত্র জীবনসাথীর সাথে সাক্ষাতের জন্য আমি লালগড়ে অপেক্ষায় রইলাম। আসি। সিপাহি যাও, এই মুহূর্তে গুস্তাককে গ্রেফতার করে নিয়েছো, যাও। আব্বা হুজুর, ওই বেয়াদব শুধু আমাকে না সমস্ত মেহফিল অপমান করেছে, তাই ওকে গ্রেফতার করতে আমি যাব। আব্বা হুজুর, ওই গুস্তাককে আমি নিজের হাতে শাস্তি দেব। তাহলে কি শুধু শুধু আমাদেরকে হয়রানি করলো? হ্যাঁ সাদাদি সাহেব, সে এত বড় বাহাদুর নয় যে জেনে শুনে মৃত্যুর সঙ্গে মোকাবিলা করবে। তুমি জানো কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? আমি শাহজাদি নাজরীন, একবার ভেবে দেখেছো এর পরিণাম কি হতে পারে? বাহাদুর মৃত্যুকে ভয় করে না শাহজাদি। বাহাদুরির প্রতি যদি এতই গর্ব, তাহলে চেহারা কেন লুকিয়ে রেখেছো? চেহারা তুমি আমার সেদিনই দেখবে, সেদিন পাশের ঘরে তুমি আমার জীবন সাথী হবে। সিপাহি, বন্দি করো এই বাঘিকে। এতগুলো ভেড়ার পাল নিয়ে এসেছো আমার সাথে লড়তে? হ্যাঁ, যাও প্রথম ওদের ভালোভাবে খাইয়ে দিয়ে তাগড়া করো, তারপর লড়তে এসো, কেমন? তোমার গাধার দল তো তোমাকে ছেড়ে পালিয়ে গেল শাহজাদী, এখন কে তোমাকে বাঁচাবে? হ্যাঁ, তোর মতো শয়তান আমার কিছুই করতে পারবে না। Thank you.
नंदिनी तुम्हारे फाद तुम्हें होए गछो बंदिनी केन पाबो अनड़ी ओ राज नंदिनी तुम्हारे फाद तुम्हें होए गछो बंदिनी केन पाबो अनड़ी भेबना दिए दाओ मन तुम्हारी आशी कमी कोरे ना अपन पर तुम भेबना दिए दाओ मन तुम्हारी आशी कमी कोरे ना अपन दोहाई ओरे गरुबिनी केन भाबो अनड़ी ओ राज नंदिनी तुम्हारे पाद तुम्हें होए गछो बंदिनी केन भाबो अनड़ी করব তোমাকে পায়ে পড়ে যাও কেদ কিছু হবে না একটু ভেবে নাও ক্ষমা করব তোমাকে পায়ে পড়ে যাও কেদ কিছু হবে না একটু ভেবে নাও কথা মানুর বাঘিনী কেন ভাবো অনড়ি ও রাজ নন্দিনী তোমারে পাদ তুমি হয়ে গেছো বন্দিনী কেন ভাবো অনড়ি ও রাজ নন্দিনী তোমারে পাদ তুমি হয়ে গেছো বন্দিনী কেন ভাবো অনড়ি সেবার মতো ছেড়ে দিলাম কিন্তু যখন মহলে আসবো তখন তোমাকে কিছুতেই ছাড়বো না আমি আর কোনো কথাই শুনবো না কাজকর্ম না করলে এইভাবে রাজার ছেলের মতো বসিয়ে বসিয়ে আমি আর খাওয়াতে পারবো না বাবা জব ঠিক আছে বাবা বসিয়ে বসিয়ে যখন খাওয়াতে পারবি না আজ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো জব আজি এত ছড়া যান সালাম আলাইকুম ও এসে গেছো এত তাড়াতাড়ি ঘোরাফেরা শেষ চাচাজান হাসান ভাই কাজ করতে করতে জীবনটা তাবা হয়ে গেল অসহ্য বাবা বলে কিনা আমি নাকি কোনো কাজই করি না চাচাজান তো ঠিকই বলেছেন আমরা তো আসলে কোনো কাজ করি না কাল থেকে আমরা শুধু কাজ আর কাজ কর শুধু আজকে দিনটা পেট ভরে খেয়ে একটু আরামে ঘুমো না আমার এখানে তোদের কোনো স্থান নেই বেরিয়ে যা এখান থেকে চাচাজান বাবা না আমি তোদের কেউ নই চলে যা আমি চলে যাচ্ছি হাসান ভাই আমি তোমার সাথে যাবো পেট ভরে খাবো যাই বাবা আসসালামু আলাইকুম ওরা চলে যাচ্ছে যদি ফিরে না আসে না না কোথাও খেতে না পেলে ঠিকই ফিরে আসবে জ্বালা জ্বালা বান্দরের বাচ্চা সময় খারাপ হলে খাবার Thank you.
Ah!
নগরের শাহজাদা বানাতে পারি। সুলতান নগরের শাহজাদা? এ কি করে সম্ভব? হ্যাঁ, সবই সম্ভব। আজ থেকে 20 বছর আগে সুলতান নগরের বাদশার একমাত্র সন্তান নিখোঁজ হয়। তার স্ত্রী 20 বছর ধরে কেঁদে কেঁদে পুত্র শোকে আজ পাগল। বাদশাহ সন্তান হিসাবে তোমাকে প্রমাণ করার জন্যে একটা চিহ্নই যথেষ্ট। চিহ্ন? হ্যাঁ, সেটার নাম তারে। তার পিঠের ডান পাশে একটা চিহ্ন ছিল, আর সেই চিহ্ন আমি তোমার পিঠে রেখে দেব। সেখানে পৌঁছতে পারলে আমি শাহজাদের কাছাকাছি থাকতে পারবো, কিছুতে মতো চিনতে পারবে না। ভাবছি এত কিছু করে আপনার লাভ। তোমাকে দিয়ে আমি বাদশাহ ধনমান্না শূন্য করে ওকে পথের ভিখারি করে ছাড়বো। এসো। না না, ওকে তুমি শুধু শুধু বিপদের মুখে ঠেলে দিচ্ছ কেন? শোনো বাবা, তুমি তোমার মায়ের কোলে ফিরে যাও। মা? আমার চেয়ে মা নেই। চলো শতা। Ah!
मालिक आलम आलमपनार जन्य चारिदिके लोक पाठिएछि घोड़ा रास्ता बोले प्रधान रक्षक जान और शुन और जान कोनो असुविधा ना है जाओ बाबा विश्राम करो जाओ घोड़ा रास्ता बल प्रधान रक्षक हिसाब से नियुक्त कर घोड़ा चलाते जानी शुद्ध घोड़ा क्यों आपनर हाथ खेलना तो इनशाला भलोई चलाते सिकंदर ओके एक तलवार दिन तो देखिए कत दूर तलवारबाजी से जानी माफ शाहजादी नरम हाथ मोकाबेला खाली हाथ शोभा पाए नय तो चोट पेले सईते पारबेन ना
लाल सदा घोड़ा सारा दी साहेब तो उन्नी छा चल रहा कारो अनुमति नहीं आस्था बोले आजम সব ঘোড়াতে ওঠার অধিকার আমারই আছে। হে ভগবান, নিয়ে চলে গেল শাহজাদি সাহেবের এলে আমি কুকুর দিব। এই তোমার সবাই সাক্ষী, তোমার সবাই সাক্ষী। হায় ভগবান, আমার কি হবে? রঞ্জিত সিং, আমার লাল ঘোড়া কোথায়? ওটা তো কি হয়েছে? নিয়ে গেছে। নিয়ে গেছে? কার এত বড় সাহস যে আমার ঘোড়ায় হাত দিয়েছে? বল, কেন তাকে নিতে দিয়েছি? বল, কেন তাকে নিতে দিয়েছি? অত্যাচার করিব সহ্য করলেও আল্লাহ সহ্য করে না। তোমার এত বড় সাহস, তুমি আমার ঘোড়া নিয়ে বেরিয়েছো, জানো এর শাস্তি কত কঠিন? আপনার ঘোড়ায় আর কেউ হাত না লাগালেও আমার অধিকার আছে, কারণ আমি আস্তাবলের প্রধান রক্ষক। আব্বা হুজুর, ঘোড়ার আস্তাবলের ওই বেয়াদবটাকে আপনি চাকরি দিয়েছেন? কেন, কি হয়েছে? ও একটা বেয়াদব। তুই হয়তো ওকে ভুল বুঝেছিস মা। শোন মা, হাসান দুঃখ পাক, এমন কোনো কাজ তুই কোনো দিন করিস না। সে খুব ভালো ছেলে, বাহাদুর ছেলে। বাহাদুর? নাজরিন শোন, ওই শয়তানটাকে আমি দেখে নেব। তোমার রাগ আরো বেড়ে যাবে, কিন্তু কি করবে বলো? আমি যে তোমাকে ভালোবাসি। ভালোবাসা? আমি জানি আমার আসল চেহারা দেখার তোমার অনেক শখ, মনে কিছু করো না লক্ষ্মী। যেদিন আমার জন্য তোমার মনের দরজা খুলে যাবে, সেদিন আমাকে তোমার সামনে পাবে তোমার আশিক। ঠিক আছে ঠিক আছে, আগে আপনার গোসল থেমে যাক, তারপর আমি আবার আসবো। হ্যাঁ, খোদা হাফিজ, খোদা হাফিজ। আদর, শাকিল, হাসান মহলে গিয়ে কতটুকু কামিয়াব হয়েছে তোমাকে আজই সেখানে গিয়ে সবকিছু দেখে আসতে হবে। ঠিক আছে আব্বাজান, আমি আজই যাব। শাকিল, মহলের চারিদিকে শুধু বিপদ ঘিরে থাকে, সাবধানে যেও। তোমার ভালোবাসা যদি আমার সাথে থাকে, তাহলে আমি জাহান্নামের আগুন থেকে বেরিয়ে আসতে পারবো। এই কচুয়ানকে বলো ঘোড়া গাড়ি বের করতে, শাহজাদি বেড়াতে যাবে, যাও।
खूबसूरत नारी तोर मने सब कथा जानी की जानी फकिर बाबा तु तोर प्रेमिकार सुनने इंतजार करते फकिर बाबा बोल तो कथा सामने देखते देखते तोर प्रेम छुटा और साथे तोर कोनो दिन मिलाप होबे ना 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 ताहले कि आमी आमार भाग्येर काछे हेरे जाबो तोर हाथ कत पाथर
তোমার প্রেমে পাল্লা দিয়ে নাই বা পেলাম আদর কপালে তোমার খারাপ আছে তোবা তোবা তাই তো আমার হিতু কাছে ওরে বাপ রে মার ধর যত পার তবু কাছে যাব আর কে আছে আমার আরে শুনো ফকির বাবা তুমি গাথারতে হাবা গুড়া নয় শয়তানের ঘোড়া যারে মুকুড়া আরে শুনো সাহাজাদি বাবার কাছে যেতে হবে তিনি আমার অপেক্ষায় বসে আছেন তুমি যাও রাতে আবার দেখা হবে অনেকক্ষণ শাকিলের সাথে কাটিয়েছি কিছুটা সময় আমাকে দিই সময় দিতে না পারলেও যদি ওর দিকে নজর দিয়েছিস তোর চোখ আমি উঠতে ফেলবো বলের ওই শয়তানটার কাজ কাল সকালে এর জবাব সে পাবে
আমি যাচ্ছি। জি নতুন লোকটি কোথায়? উনি পাশে বাগানে আছে। যাও দেখে নিয়ে এসো। জি আচ্ছা। দিলদার জি শরাব নিয়ে আপনি শরাব খাবেন? চুপ, যা বলছি তাই কর। যা ঘোড়া কে খাইয়ে দে। ঘোড়া কে? বলুন, বান্দাকে কেন ডেকেছেন? আজ তোমাকে নিয়ে আমি শিকারে যাব। আমি কৃষ্ণ সিং। কি হাসানকে নিয়ে শিকারে গিয়েছিলি? জি আব্বা হুজুর। বেশ মা বেশ, ওকে ছাড়া কোনো দিন কোথাও যাবি না। কেন আব্বা হুজুর? তুই জানিস না, সে না থাকলে সেদিন একদল মুখোশধারী লোক আমাকে জানে মেরে ফেলত। কি বলছেন আব্বা হুজুর? ও ঋণ আমরা কোনো দিন শোধ করতে পারবো না। তুই জামা বিশ্রাম কর, আমি যাই। আমি কি করেছি যে আমার আব্বা হুজুরের জীবন বাঁচিয়েছি? আমি তাকে না, এ হতে পারে না, এ হতে পারে না। Thank you.
পারছিল নাজমিন, এত বড় অন্যায় তুই কি করে করলি? নাজমিন মনে রাখিস, হাসানের যদি কিছু হয় তাহলে তোকে আমি কিছুতেই ক্ষমা করব না। আল্লাহ জানে এখন সে কোথায় কি অবস্থায় আছে। দরজা খুলো। শোনো, আজ সে মহলে নেই, আমাদের কি করতে হবে? তুমি বাদশাহ আজ রাতে ঘুমোবে, কিন্তু কোনোদিন থাকবে না। নিশ্চয় আমাকে প্রাণে মারার কোন নতুন ফন্দি নিয়ে এসেছেন? না, তোমার প্রতি সমস্ত দুর্ব্যবহারের জন্য আমি ক্ষমা চাইতে এসেছি। ক্ষমা? সাজাতে হয়ে তার ঘোড়া রক্ষকের কাছে ক্ষমা চাইতে এসেছেন? আশ্চর্য। তুমি যাই বল, আমি জেনেছি তুমি এই সালতানাতে সবার চাইতে মহান। তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আল্লাহ আমাকে ক্ষমা করবেন না। বলো, আমাকে ক্ষমা করেছ? ক্ষমা করতে পারে এক শর্তে, আপনাকে ওয়াদা করে বলতে হবে আমি যা চাইবো আপনি তা দেবেন। বেশ, বলো কি চাও। দিল নাসরানা। কাল সকালে উত্তরের অপেক্ষা থাকবো। চলো। তুমি? হ্যাঁ আমি, তোমার আশিক। এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও, তাহলে আমি চিৎকার করবো, সিপাহি রাখবো, সিপাহি। চিৎকার করে সিপাহি ডেকে তোমাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে রাখতে পারবে? আমি তোমার আশিক, তুমি আমার দিলরুবা। না, তোমাকে আজ জানিয়ে দিচ্ছি আমি এই মহলের একজনকে ভালোবাসি। এসে আমাদের ঘোড়ার আস্তাবলের প্রধান রক্ষক। অসম্ভব, আমার নিশানায় অন্য কারো নজর আমি কিছুতেই বরদাস্ত করবো না। অশোককে আমি খতম করে ফেলব। এই শোনো, এই শোনো, ¶¶
জবাব আমি এই মুহূর্তে দিতে পারতাম, কিন্তু না, আপনি আমার চেয়ে পয়সা অনেক বড়। এবার আপনার মনের শোক পূরণ করুন। Oh,
হারিয়ে যাওয়া সন্তান তার আগে ফিরে দেখ মালিকা ওই দেখো আমাদের হারিয়ে যাওয়া সন্তান তারই আমি জানতাম সে কৃতকার্য হবেই হাসান আর যুবরাজের মর্যাদা পেয়েছে আজ থেকে মহলের প্রতিটি দ্বার তার জন্য খোলা শাকিল এই ফরমান সুলতাননগরে গিয়ে হাসানকে পৌঁছে দিয়ে এসো ওয়াদা করেছ তা যদি অক্ষর অক্ষরে পালন করো সত্তা তুমি অপেক্ষা করো আমি আসছি জহরত এবং এই মহলের সবচেয়ে মূল্যবান হীরা হাটটাও চুরি করে নিয়ে গেছে অবাক্যান্ত এত পাহারাদার থাকা সত্ত্বেও রাজমহলে চুরি এ কি করে সম্ভব জানিস এই হার আমি নিজে না পড়ে এতটা বছর কত যত্ন করে রেখে দিয়েছিলাম আশা ছিল তোকে বিয়ে দিয়ে তোর বইয়ের কলায় নিজ হাতে পড়িয়ে
আমার সারা জীবনের স্বপ্ন সার্থক করব, কিন্তু সে আশা আমার ভেঙে গেল বাবা, ভেঙে গেল, ভেঙে গেল। মা, যে করে হোক ওই শাহী চোরকে খুঁজে বের করে আমাদের হিরে হার উদ্ধার করে তোমার স্বপ্নকে সার্থক করতে দেব মা, এ আমার প্রতিজ্ঞা। সাবাস হাসান, তোমার কাছে আমার এটাই আশা ছিল। সর্দার, সর্দার, তুমি? হ্যাঁ, আমি। যে ধনদৌলত তোমাকে আমি এনে দিয়েছি তার মধ্যে কি হিরে হার রয়েছে সেটা আমাকে ফিরিয়ে দাও সর্দার। ফিরিয়ে দেব? কেন? সব কথার উত্তর জানতে চেও না, শুধু এটুকু জেনে রাখো আমি আমি বিশ্বাসঘাতক নই। তা আমি জানি, কিন্তু হার যদি আমি ফিরিয়ে না দেই? হার তোমাকে ফিরিয়ে দিতেই হবে সর্দার। তাহলে শোনো, আর আমি তোমাকে সেদিনই ফিরিয়ে দেব, যেদিন তুমি বাদশাহ ধনভাণ্ডার শূন্য করে আমার হাতে তুলে দেবে। তার আগে তোমার কোনো কথাই আমাকে চলাতে পারবে না। বেশ, তাহলে আমার কথা মনে রেখো। চুরি করে পালিয়ে যাচ্ছে, অথচ কে সে? তার কোনো হদিসিরা পাচ্ছে না। আব্বা, এমনই তো হতে পারে, সে আমাদের আশেপাশে আছে, অথচ আমরা কেউ তাকে চিনতে পারছি না, তাই না? হ্যাঁ, নাজনীন হয়তো ঠিকই বলেছে, নয়তো কারো পক্ষে সম্ভব নয়, তাই না নাজনীন? শোনো, হাসানের পক্ষে সবই সম্ভব, আমাদের ধোকা দেবেই। সর্দার, যারা ধোকাবাজ তারা এই বন্ধুকে দুশ্মন পাবে। এসো হাসান, এই বন্ধুকে দুশ্মন পাবে। এসো হাসান, এসো, দৌলত এনেছো? দৌলত, দৌলত তুমি ঠিকই পাবে, কিন্তু তার আগে হিরে হার আমাকে ফিরিয়ে দাও। কেন? তুমি আমাকে অবিশ্বাস করো? সে উত্তর হয়তো তুমি পেয়ে গেছো সর্দার। হাসান, ভুলে যেও না, যে তোমাকে সাজে দাও বানাতে পারে, যে অনেক কিছু করতে পারে, তাহলে হার তুমি আমাকে দেবে না, এই উত্তর হয়তো তুমি পেয়ে গেছো। সর্দার, আমি তোমার জবাব পেয়েছি আর তুমি আমার জবাব পেয়েছ, এই দুই জবাবের আসল জবাব তুমি নিশ্চয়ই একদিন পাবে। মালিকা আলম, আপনি এখানে? শুনুন,
আগামী পরশু আমার তারেকে জন্মদিন। কি হুকুম মালকে আলম? আজ ২০ বছর পর আমার সন্তানের জন্মদিন পালন করছি, এমন আয়োজন করবেন যেন সমস্ত রাজমহল আলোয় ঝলমল করে ওঠে। আর হ্যাঁ, এ কথা সমস্ত রাজ্যে এলান করে দিন। জো হুকুম মালকে আলম। জন্মদিন আসানের নয়, বাদশাহ কামরানের সন্তানের জন্মদিন। কিন্তু আমার সঙ্গে বেইমানি করার শাস্তি কত ভয়ঙ্কর হতে পারে আসান তা এখনো জানে। সর্দার, শেষ পর্যন্ত তুমি আসানের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক ছিন্ন করে কেন দুশ্মনী করতে যাচ্ছ? না, একজন বেইমানকে শাস্তি দেওয়ার অর্থ দুশ্মনী নয়। রওশন, বাবর, আসলাম, আমার মহলে যাওয়ার ইন্তজাম করো, যাও। আলাম পানা, একদল পাঞ্জাবান এসেছে এই খুশির দিনে মেতে গে নজরানা নিতে। বাহু, ওদের দরবারে হাজির করো। আমার সন্তানের জন্মদিনে তোমরা নাচ গান করতে এসেছ, আমি খুশি হয়েছি। শুক্রিয়া আলম্পানা, তাহলে শুরু করো। দুনিয়া নয় কারো অজানা। হেই
पीरन तूरन घूरे हमी ये शेजी दरबारे नाच गानी आदि मोन भोला बो खुशी देखो सबारे पीरन तूरन घूरे हमी ये शेजी दरबारे नाच गानी आदि मोन भोला बो खुशी देखो सबारे पीरन तूरन घूरे मरहबा तुम्हारे नाचे गाने हमें मुक्त हुए तो नाच गान नय हुजूर हमरा हाथ देखे मानुषर भाग्य बोले दीते पारे अच्छा ताहले इस शुभ दिने हमार तारके हाथ से प्रथमे देखे ना निश्चय निश्चय সন্তানের হাতের রেখা বলছে সে আপনাদের কাছ থেকে অনেক দূরে ছিল তাই তুমি ঠিকই বলেছ হুজুর আপনার এখানে এমন একজন আছে যে আপনার আপন হয়ে সব কিছু লুটে নিচ্ছে আশ্চর্য তুমি তো সবই ঠিক বলছো এসে বলতে পারো এই কথা বলার শক্তি আমার এলেমের বাইরে হুজুর তবে সবসময় চোখ ও কান খোলা রাখবেন এবার আমি যাওয়ার অনুমতি চাইছি আলমপানা এই নাও তোমাদের নজরানা শুক্রিয়া যাও প্রয়োজন হলে আমি আবার তোমাদের স্মরণ করব আমি নিজেকে খুশ নসিব মনে করব আলম পানা চলি সাজাদা তারে এইবার হাসানকে আমাদের সঙ্গে বেইমানি করার নতিজা ভোগ করতেই হবে বাদশাহ কামরান যখন জানতে পারবে হাসান নকল জালিয়া তখন সে তাকে কিছুতেই ছাড়বে না কিন্তু সর্দার আজ হাসানের যে দৃষ্টি আমি দেখেছি তাতে আমার ভয় হচ্ছে সে যদি সত্যি তোমাদের কারণে কোনো বিপদে পড়ে তাহলে আমার মনে হয় তার হাত থেকে কেউ তোমরা রেহাই পাবে না আজরা তুমি কি আমাদের এতই দুর্বল ভেবেছো না সর্দার তা আমি ভাবি না কিন্তু হাসানের সঙ্গে এবারের মোকাবেলায় তুমি যদি পরাজিত হও না পরাজিত জীবনে আমি একবারই হয়েছিলাম যা আজও তোমরা কেউ জানো না আব্বা জানের সাথে মহলের কি সম্পর্ক তোমাকে জানতেই হবে এত সব থাকতে ভাইয়া কেন চুরি করছি আমি কি করছি এত বড় অন্যায় আমি কি করে করতে পারলাম আমি এক দুঃখিনী মাকে তার সন্তান সেজে প্রতারণা করছি ভাই সেজে নাজমিনকে ধোকা দিচ্ছি না না আমি কালই সবাইকে সব বলে দেব আমাকে প্রায়শ্চিত্ত করতেই হবে শোনো তুমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে এসেছি কি এখানে তোমার কিসের অভাব 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 থাকবে কেন তাহলে রাতের অন্ধকারে সবকিছু চুরি করে নিয়ে যাচ্ছ কেন চুরি হ্যাঁ কেউ না জানলেও আমি নিজের চোখে সবকিছু দেখেছি বলো বলো এত সব কেন করছো উত্তর দাও ভাইয়া নাজনীন আমাকে তুমি ভাই বলো না কেন নাজনীন আমি তোমার ভাই নই আমি তোমার ভাই নই তাহলে কে তুই বল উত্তর দে আমি হাসান আমি আমি আপনাদের সন্তান নই কি তুই আমাদের সন্তান না হ্যাঁ মা আমি তোমাদের সন্তান নই তাহলে কেন
কেন সন্তান সে যে এক দুঃখী মায়ের মনে আঘাত দিলি, কেন মায়ের মমতা অনর্থতা করলি? নিশ্চয় তোর কোনো মা নেই, নইলে কোনো মাকে এভাবে আঘাত দিতে পারত না। আমার সন্তানের সবকিছু সংগ্রহ করে দেখোকে এখানে পাঠিয়েছে। সিপাহী, ওকে বন্ধ করে রাখো, কি করে কথা আদায় করতে হয় তা আমি ভালো করেই জানি। নিয়ে যাও। রাজ্য প্রচার হয়ে গেছে হাসান জালিয়া, এবার সে আমার সাথে বেইমানি করার শাস্তি থেকে কিছুতেই রেহাই পাবে না। আমাকে মুক্ত করতে এসছ, তুমি কি ভেবেছ আমি এই জিঞ্জির ছিঁড়ে পালাতে পারবো না? হাসান, আমি আমার অন্যায় শাস্তি পাবার জন্য এখানে। না না হাসান, আমার মন বলছে তুমি নিজের ইচ্ছে এত বড় অন্যায় করতে পারো না। যদি কেউ ষড়যন্ত্র করে তোমাকে এখানে পাঠিয়ে থাকে তো নাও, ওদেরকে আব্বাহ। আমার মনে হয় তুমি হাসানের সাথে অন্যায় করছো। আমি ঠিকই করেছি, নইলে একদিন সে একাই সবকিছু নিয়ে পালিয়ে যেত। সর্দার, সে যদি ছাড়া পায় আমার মনে হয় তোমরা কেউ তার হাত থেকে রেহাই পাবে না। সে সাহস তার কোনো দিন হবে না। তুমি? হ্যাঁ আমি। একদিন যে হাত দিয়ে তোমাদের সাথে বন্ধুত্বের হাত বাড়িয়েছিলাম, আজ সেই হাত নিয়ে এসেছে তোমাদের মতো শত্রুকে খতম করতে। হাসান, তুমি আমাদের সাথে বেইমানি করেছো, আর বেইমানির শাস্তি কত কঠিন হতে পারে আজ আমি তোমাকে বুঝিয়ে দেব। বেশ, তাহলে আজই হবে তোমাদের সাথে আমার আখেরি ফয়সালা। আমার মনে হয় হাসান সবকিছু জেনে গেছে। কি জেনে গেছে সর্দার? হাসান বোধ হয় জেনে গেছে শাকিল বাদশার সন্তান। সর্দার, সর্দার, শাকিল বাদশার সন্তান? ওসব জেনে তো কোনো লাভ নেই, তুই যা। না সর্দার, তোমাকে বলতেই হবে শাকিল কোন বাদশার সন্তান, কে তুমি, আর হাসান কি বা কেন নকল যুবরাজ বানিয়ে মহলে পাঠিয়েছে। এসব কিছু রহস্য যদি আমাকে না বলো তাহলে আমরা সবাই মিলে বলবো তুমি একটা লুটেরা শাহী চোর। না, আমি তা নই। আজ তাহলে সবকিছু তোমাকে খুলে বলতে হবে। তাহলে শোন,
आज থেকে 20 বছর আগে चोख तुले तक चोख चाइना तुम्हार रक्ते आमार हाथ लाल हो एक,
সর্দার। এসো। ভাইজান, ভাই, প্রতিশোধ নিও ভাইজান, প্রতিশোধ। চপলু, চপলু, চপলু। বল কেসে বল। বাদশাহ আব্দুল্লাহ ভাই, শাবাজ। কিন্তু বিশ্বাস কর সর্দার, ওর কোনো দোষ নেই। শাবাজ, চুপ করো, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। যত বড় অন্যায় করে থাকুক না কেন, তাই বলে তুমি তাকে জানে মেরে ফেলবে? ভাইজান, আমি যদি ওকে না মারতাম তাহলে সেই আমাকে মেরে ফেলবে। জানি না তুমি আজ সামলি কাবিলা থেকে কোন দুশ্মনী খরিদ করে এনেছো। শাহবাজ, আমার দূত মারফত সামলি কাবিলায় সংবাদ পৌঁছে দাও, আমি বাদশাহ সামলি কাবিলার সর্দারের ভাইয়ের মৃত্যুর জন্যে আমি যে কোনো ক্ষতিপূরণ দিতে রাজি। যাও। সর্দার, আমাদের এলাকা একজন বাইরের লোক ধরা পড়েছে। সাম্মি, তুমি তারেককে নিয়ে ভেতরে যাও। বাদশাহ আব্দুল্লাহ আমাকে পাইগাম দিয়ে পাঠিয়েছেন, এই নিন। বাদশাহ আমার ভাইয়ের মৃত্যুর ক্ষতিপূরণ দিতে চায়। আমি তোমার বাদশাকে জানিয়ে দিতে চাই মৃত্যুর ক্ষতিপূরণ কত ভয়ঙ্কর। সংবাদ নিয়ে এসেছে, কোথায় সে? তোমার দূতের চিঠির জবাব তোমার সামনেই আছে, আর আমার ভাইয়ের মৃত্যুর ক্ষতিপূরণ আমি নিজেই আদায় করব। সর্দার সামলি কাবিলা, জানি না শাহবাজ তুমি কোন বিপদের ইঙ্গিত বয়ে এনেছ। ভাইজান, আমি নিজেই সামলি কাবিলার সর্দারের সাথে দেখা করব। শাহবাজ, তুমি সেখানে যাবে না, তুমি সেখানে গেলে তাদের প্রতিহিংসার আগুন আরো তীব্র হয়ে জ্বলে উঠবে, প্রতিশোধ তারা নেবেই। কিসের হয়েছে?
আলম্পনা, পাঞ্জানের সর্দার আমাদের মহল আক্রমণ করেছে, আমাদের সিপাহীরা কিছু পেরে উঠতে পারছে না। কিন্তু বাদশাকে এখনো খুঁজে পাইনি। যে করেই হোক বাদশাকে খুঁজে বের করতেই হবে। যাও। তোমাদের সর্দার কোথায়? মানে আমার তারেকের বাবা। উনি তো দরবারই আছেন। ঠিক আছে, তুমি তারেককে রাখো, আমি আসছি। কামরান, আমি তোকে বুঝিয়ে দেব সন্তান হারানোর ব্যাপারটা কত কঠিন।
এখন যদি হাসান তাকে চিনে ফেলে তাহলে আমার সারা জীবনের কষ্ট বৃথা হয়ে যাবে। সর্দার, তাহলে তুমি এ রাত্রির আসল বাদশা? হ্যাঁ আসলা, কিন্তু শাকিল যেন কিছুতেই না জানে। সময় হলে আমি নিজেই তাকে বলবো। আমি মায়ের মমতাকে অপমান করেছি, এবারে আমাকে প্রায়শ্চিত্ত করতেই হবে। মা, আমি তোমার সন্তানকে তোমার কোলে ফিরিয়ে দেবই। শাকিল, তুমি? হ্যাঁ আমি। আজ তোমাকে আমার সাথে যেতেই হবে, কারণ এতদিন তুমি যাদেরকে মা বাবা বলে জেনে এসছো ওরা তোমার কেউ না। দেখে বলছো তুমি? হ্যাঁ, যদি সবকিছু জানতে চাও তাহলে এসো, এসো। এই হাসানকে আটকে রেখেছে? হ্যাঁ বাবা, ওরা হয়তো হাসান ভাইকে মেরে ফেলতে পারে। না, আরে না, যদি কোনোদিন বাদশাহ হুজুরের সাথে দেখা হয় তাহলে আমি তাকে কি জবাব দেবো? আমি সেখানে যাব। বল, কে হাসানকে বন্দি করেছে? সর্দার, হাসান কারাগারে নেই। সর্দার, সর্বনাশ হয়ে গেছে। সর্দার, শাকিলকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। হাসান পলিশ, শাকিলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বুঝেছি, হাসান সবকিছু টের পেয়ে শাকিলকে নিয়ে মহলে গেছে। না না, আমার সারা জীবনের কষ্ট বৃথা যেতে দেবো না। আমি আজই মহলে যাব। না, আমি তোমাকে একা মহলে কিছুতেই যেতে দেবো না। আমি তোমার সাথে যাব। কোথায়, কোথায় সে? খালিদ, তুমি নিরালা? ইনি কি হাসানকে? হাসান কোন হাসান? আপনার সন্তান হাসান? আমার সন্তান? হ্যাঁ আলম্পানা, শুনেছি সে এখানে বন্দি। আমার বুকের মানে, আমার এত কাছে থেকেও আমি তোকে চিনতে পারিনি বাবা। কিন্তু কোথায় সে? নিশ্চয়ই সে শাকিলকে নিয়ে বাদশাহ দরবারে গেছে। তুমি? হ্যাঁ আমি। সে কাকে নিয়ে এসেছ? ওর নাম তারেক। তারেক? তারেক না, আমি তারেক নই, ওর নাম শাকিল। শাকিল, ছোটবেলা থেকেই তুমি নিজেকে ওই নামে চিনে এসছো, আসলে তুমি তারেক। হারিয়ে যাওয়া সন্তান তারে, আমার বুকের মালিক। ওকে তুমি কোথায় খুঁজে পেয়েছো হাসান? বড় কোথায়? কাওয়াখানা সর্দার আবদুল্লার কাছে। কি, কি নাম বললে? আবদুল্লাহ। আবদুল্লাহ? আলম্পানা, আমি ফিরে না আসা পর্যন্ত আমার জন্য অপেক্ষা করবেন। না, আমার অপেক্ষা নয়, আমি আজই অত্যাচারী জালিম বাদশাহ দরবারে যাব। কিন্তু আলম্পানা, ওরা যদি আপনাকে চিনে ফেলে? না, ওরা আমাকে কিছুতেই চিনতে পারবে না, কারণ এর আগে আমি সেখানে ছদ্মবেশে গিয়েছিলাম।
তখন আমাকে কেউ চিনতে পারেনি, আজ পারবে না। বাবা মা বাবা মা ওরা সবাই বলছে আমি নাকি তোমাদের সন্তান নই, ওদের সন্তান। বলো বলো, এ কথা কি সত্যি? বেকম লাগালেই কাক কখনো ময়ূর হয় না পুতা। বলো বাবা, চুপ করে থেকো না, বলো। মা, আজ যখন আমাকে চিনেই ফেলেছে আমি সব বলবো। শাকিল, তুই আমাদের সন্তান না। বাবা, যদি ওদের সন্তান হয়ে থাকি তাহলে আমি তোমাদের কাছে কেন? মা, তুমি বলো আমি তোমাদের সন্তান। না শাকিল, তুই ওদেরই সন্তান। মা, হ্যাঁ শাকিল, ওই অত্যাচারী সামরিক কাবিলার সর্দার আমার এই মহল আক্রমণ করে সিংহাসন অধিকার করে নিয়েছিল, আর ওই আক্রমণে আমরা আমাদের একমাত্র সন্তান হারাই। তাই সন্তান হারাবার ব্যথা তো প্রচন্ড, তা তাকে বোঝাবার জন্য তার সন্তান তোমাকে নিয়ে পালিয়ে যায়। গ্রেফতার করো শয়তানকে। না, আমি বেঁচে থাকতে ওদের গায়ে একটা আচর পড়তে দেব না। আমি তোমাকে আদেশ করছি, ধরে নাও। না, তুমি আমার সন্তান, এখনো সময় আছে, আমাকে বাধ্য করো না। আব্বা হুজুর, আপনি শুধু আমার জন্মদাতা, যারা আমাকে পিতা মাতার স্নেহ দিয়ে বড় করেছেন আমার কাছে তাদের স্থান আপনার চেয়ে অনেক ঊর্ধ্বে। আজ আমি জেনে গেলাম আমার সত্যিকারের পিতা একজন অত্যাচারী শাহী চোর। আমি তোমাকে শেষবারের মতো বলছি, ওদের গায়ে যদি হাত ওঠে তাহলে আমার হাত উঠবে, আর আমার হাত যদি ওঠে তাহলে সালতানাত রক্তে ভেসে যাবে। সিপাহী, আমার নালে সন্তানকে। শাকিল, এ কি শুনছি বাবা? তুমি ঠিকই শুনেছ মা, আমি চলে যাচ্ছি। কেন বাবা? একজন অত্যাচারী জুলুমবাজ শাহী চোরের সন্তান হয়ে বেঁচে থাকার চেয়ে না থাকা অনেক ভালো। শাকিল। হ্যাঁ মা, মনে করো তোমাদের সন্তান আবার হারিয়ে গেছে, চুরি হয়ে গেছে। চলি মা। ভাইয়া, তুমি কি আর কখন এখানে আসবে না? আসবো, এই সালতানাতের ভাগ্য বদলে দিতে। খোদা হাফেজ। শাকিল, মা, ওকে যেতে দাও মা। হাসান, চাচাজান, এখানে তুই কি মহল থেকে এসেছিস? হ্যাঁ, তোর পিতা মাতার সঙ্গে দেখা হয়নি? আমার পিতা মাতা? কে কি বলছেন আপনি? হ্যাঁ, এখানকার সর্দার ও তার স্ত্রী তোর পিতা মাতা। তুই মহলে গেছিস শুনে ওরা তোকে দেখার জন্য পাগলের মতো সেখানে ছুটে গেছে। কিন্তু একদিন তোর পিতাই ছিল এই রাজ্যের বাদশাহ, আজকের এই জালিম বাদশাহ অন্যায়ভাবে তার কাছ থেকে সিংহাসন কেড়ে নেয় এবং সবাইকে নির্মমভাবে হত্যা করতে থাকে। তখন নিরুপায় হয়ে আমি তোকে নিয়ে মহল থেকে পালিয়ে যাই। আজ জানতে পারলাম এখানকার সর্দারই তোর পিতা। সর্দার? সর্দার আমার পিতা? হ্যাঁ, ওরা মহলে গেছে, আমার ভীষণ ভয় করছে। যদি এই বাদশাহ তাকে চিনে ফেলে তাহলে নিশ্চয়ই তাকে তারা মেরে ফেলবে। অসম্ভব, এখনো তার সন্তান হাফান বেঁচে আছে। আব্দুল্লাহ, এখনো সময় আছে, বল তোর সন্তান কোথায়? বল। জানি না। আর জানলেও তোর মতো অত্যাচারীর কাছে সে কথা কিছুতেই বলবো না। আমার বাহাদুর সাথীরা,
আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আরেকদিন তার কাছে আমাদের সবাইকে ফেরত যেতে হবে। কিন্তু মৃত্যুর আগে দুনিয়ার সমস্ত মুসলমানদের ফরজ আল্লাহকে খুশি করা। তাই আজকের ওই জালিম বাদশার অত্যাচারকে যদি আমরা খতম করতে পারি, তাহলে ইনশাল্লাহ আমাদের সবার জন্য আল্লাহ ব্যস্ত দ্বার খুলে দেবে। মহল আক্রমণ করে বাদশাহ কামরানকে খতম করা যত সহজ মনে করেছ, তত সহজ নয়। এই জন্যে সে তোমার পিতা আর তুমি তার সন্তান। একজন অত্যাচারী আমার পিতা হতে পারে, বাচ্চা হতে পারে না। তাই আজ আমি তাদের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিয়ে এখানে চলে এসেছি। কিন্তু কিন্তু সর্দার কোথায়? আমার জালিম পিতা তাদেরকে বন্দি করেছে। বন্দি করেছে? হ্যাঁ। কিন্তু আমার পিতামাতার যদি কিছু হয় তাহলে ওদের কাউকে আমি চিন্তা ছাড়ব না। এ কি বলছো? তোমার পিতামাতা? হ্যাঁ, তোমাদের সর্দার আমার পিতা। ওই জালিম শাহী হয়তো এখনো জানে না আমি বাদশাহ আবদুল্লাহ সন্তান। শোনো, আমি যদি সূর্যাস্তের আগে ফিরে আসতে না পারি তাহলে তোমরা সবাই মহল আক্রমণ করবে। সন্তানের কথা যখন ওরা বলবেই না তখন ওদের দুজনকে অন্ধ করে দাও, আর কোনদিন যেন ওদের সন্তানকে দেখতে না পারে। না, দোহাই লাগে, আমি তোমাকে অনুরোধ করছি, আমার সন্তানকে একটিবার দেখার আগে আমার চোখের রশ্মি কেড়ে দিও না, দোহাই লাগে। তার কাছে তুমি কি অনুরোধ করছো? হ্যাঁ নাজনীন, আজ আমার পিতামাতা তোমার ওই জালিম পিতার জুলমের শিকার হয়েছে। হ্যাঁ, একদিন ষড়যন্ত্র করে আমার পিতার মহল সে কেড়ে নিয়েছিল, কিন্তু আজ আজ তাকে সারা জীবনের সমস্ত অন্যায় শাস্তি পেতেই হবে। তুমি এসে গেছো, ভালোই হয়েছে। যারা আমার সন্তানকে চুরি করে নিয়ে গেছিল আজ তাদের পরিণতি দেখো। আলম্পানা, ওর জন্য আমি আপনাদের চোখে প্রতারক হয়েছিলাম, তাই ওই পাঞ্জারান সর্দারকে আজ আমি নিজের হাতে শাস্তি দিয়ে প্রতিশোধ নেব। বহুত খু, বহুত খু। তুমি নিজের হাতে আমাদের মারতে চাও, তাই করো। তোমার হাতে যদি মরতে পারি আমার আত্ম শান্তি পাবে, তবু ওই জালিমের হাতে মরে আমার দেহটাকে অপবিত্র করতে চাই না। এসো, এগিয়ে এসো। হাসান, তৈরি কিসে? ওদের খতম করে প্রতিশোধ না। আমি বেঁচে থাকতে দুনিয়ার এমন কোন শক্তি নেই আমার বাবা মাকে খতম করতে পারে। সিপাহী, যাও, মহলের সমস্ত দরজা বন্ধ করে দাও, ওই শয়তান যেন পালাবার কোনো পথ খুঁজে না পায়। যাও। Stop!
মৃত্যু সবার ভাগ্যে লেখা আছে, তাই আজ আমরা সবাই আল্লাহর নামে মাথায় কাফন বেঁধে জালিম শাহীকে মারবো। সমস্ত মহল হাঙ্গা করেছে, আমাদের সবাই মারা পড়ছে, সবাইকে বলুন দুশ্মনদের উপর ঝাঁপিয়ে পড়তে। অবশ্যই অবশ্যই, তবে আপনার মৃত্যুর পর। তার মানে আমি বাদশাহ হব? তাই Ah!
বছর ধরে আমাকে তুই যে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে হাঙ্গার করেছিস, আজ আমি তোকে সেই আগুনে পুড়িয়ে মারবো। শাকিলের পানি চেয়ে ওকে ক্ষমা করে দাও। না বাবা, বাবা সন্তানের সম্মুখে পিতার মৃত্যু হোক, এটা কি তুমি চাও? যদি পিতার মৃত্যু সহ্য করতে না পারো তাহলে চলে যাও এখান থেকে। দয়া লাগে, আমার পিতাকে ক্ষমা করে দিন। না সর্দার, ক্ষমা ওকে করতেই হবে। আমি জানি তোমার সন্তান হাসান ওকে ভালোবাসে, অন্তত তার পানি চেয়ে। হাসান, তোমার পিতাকে বলো আমার পিতাকে ক্ষমা করে দিতে। বলো বলো হাসান। হ্যাঁ বাবা, ওকে ক্ষমা করে দাও। আমি কারো কথাই শুনতে চাই না, তোমরা সবাই এখানে চলে যাও। মালকায় আলম, মালকায় আলম, আপনি আপনি আমার স্বামীকে রক্ষা করুন। আপনি নারী, স্বামী হারাবার ব্যথা আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন। সবাই অনুরোধ করছে, আমারও অনুরোধ, ওদের ক্ষমা করে দাও, ক্ষমা করে। আমি কার সাথে মিলব? হ্যাঁ আমি খাবারের সাথে মিলব, আমি খাবো। রিমি ঝিমিকা